আগামী 22 জুলাই NDAT এবং ATGD এর উদ্যোগে AGMC-র KLS অডিটোরিয়ামে AGMC ও TMC থেকে সদ্য পাশ করা MBBS এবং PG চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়টি জানান NDAT ও ATGD এর কর্তৃপক্ষরা। ন্যাশনালিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী 22 জুলাই AGMC এর KLS অডিটোরিয়ামে AGMC এবং TMC থেকে সদ্য পাশ করা MBBS এবং PG চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান ATGDA এর চেয়ারম্যান ডক্টর দামোদর চ্যাটার্জি। তিনি বলেন, সদ্য পাশ করা চিকিৎসকদের পাশাপাশি রাজ্যের 2 জন বিধায়ক যথাক্রমে ডক্টর দিলীপ কুমার দাস এবং ডক্টর অতুল দেববর্মাকেও সম্বর্ধনা দেওয়া হবে। ফেলিসিটেশন প্রোগ্রাম এটাতে আমরা MBBS যারা পাস করেছে 2টা মেডিকেল কলেজ থেকে আমরা ওদের ইনভাইট করব, প্লাস আমাদের MDMS যারা করেছে তাদেরই আমরা ফেলিসিটেশন দেব। আর হলো আমাদের 2জন MLA, ডক্টর MLA আছেন ডক্টর দিলীপ কুমার দাস আর ডক্টর অতুল দেববর্মা, ওনাদেরকেও আমরা ফেলিসিটেশন দেবো ওই দিন। আর এটাতে আমরা প্রধান অতিথি হিসাবে আমাদের হেলথ মিনিস্টারকে ইনভাইট করেছি, উনি কনসেন্ট দিয়েছেন উনি আসবেন। প্লাস আমাদের কিছু মেডিকেল প্রোগ্রাম আছে এর মধ্যে, যেটা আমরা CME বলি, কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন, এর মধ্যে আমাদের ডক্টর অশোক সিনহা বলবেন, প্লাস আমাদের NDAT প্রেসিডেন্ট ডক্টর রঞ্জিত দাস এখানে বক্তব্য রাখবেন। তারপরে আমাদের কিছু জেনারেল বডি মিটিং যেটা আমরা ATGDA ওখানে করব। তিনি জানান, সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, তাছাড়া ডক্টর অশোক সিনহা এবং ডক্টর রঞ্জিত কুমার দাসও তাদের বক্তব্য রাখবেন। তাছাড়া উক্ত অনুষ্ঠানে কিছু মেডিকেল প্রোগ্রামেরও আয়োজন করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।